তীব্র প্রবাহের পর ইতোমধ্যে দেশের কয়েক জেলায় বৃষ্টি হয়েছে এখনও পর্যন্ত চট্টগ্রাম ফেনী ও রাঙ্গামাটিতে বৃষ্টির খবর পাওয়া গেছে সে সঙ্গে সন্ধ্যার মধ্যে ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সকালে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান বাহাত্তর ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সে সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে দেশের পশ্চিমাঞ্চলে এখনও হিট ওয়েভ আছে দশ মে পর থেকে বৃষ্টিপাতের ফলে সারা দেশে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে পরবর্তী পাঁচ থেকে ছয় দিন দমকা হাওয়া ঝোড়ো বাতাস ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আবারও আসতে পারে তাপপ্রবাহ তীব্র তাপদাহের খবর জানাতে রাজধানীর আগারগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাজাদ জাহান সাজ্জাদ আবহাওয়া অফিসের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে বিস্তারিত জানাবেন ধন্যবাদ রূপা আপনি জানেন যে এপ্রিল মাস জুড়েই সারা দেশে একটি তীব্র তাপদাহ বয়ে যায় যার ফলে সাধারণ মানুষ বেশ ভুক্তভোগী হন খেটে খাওয়া মানুষ এই তীব্র তাপদাহে সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছেন অনেকে আমরা খবর পেয়েছি অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই এই তীব্র দাহে আমরা খবর পেয়েছি হিটস্ট্রোকের মতো ঘটনাও ঘটেছে এতে প্রাণহানিও ঘটেছে এমন পরিস্থিতিতে রাজধানীতে সহ সারাদেশে আবহাওয়া অফিস একটি সুখবর দিল যে আগামী দু এক দিনের মধ্যে দেশের আবহাওয়া ত্রাস পাবে সেই সাথে বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজ সকাল থেকে আবহাওয়া অফিসের তথ্যের সাথে মিল পেলাম আমরা চট্টগ্রাম সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের খবর পেয়েছি সেই সাথে আমরা খবর পেয়েছি যে আগামী দু এক দিনের মধ্যে সারা দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বেশ জায়গায় বৃষ্টিপাত হতে পারে তাতে দেশের তাপমাত্রা অনেকাংশে কমে আসবে তার প্রভাব আমরা দেখতে পাই রাজধানীতে আজ সকাল থেকে তাপমাত্রা বেশ কম ছিল এবং সেই সাথে রাজধানীতে একটু স্বস্তি বিরাজ করছে তবে স্কুল কলেজ সহ খোলা থাকায় তাদের ভিতরে স্কুল কলেজ পড়ুয়াদের ভিতরে এক একটি ইয়া তৈরি হয় এবং এখনও আমরা দেখতে পাই যে রাজধানীর খেটে খাওয়া মানুষ যারা কর্মজীবী বিশেষ করে রিক্সা চালক অটোরিকশা চালক ওনারা ক্লান্ত হয়ে ছায়া আশ্রয় নিচ্ছেন এবং বিভিন্ন ধরনের প্রাণীও খেয়ে শরীরে স্বস্তি দেওয়ার চেষ্টা করছেন এমন পরিস্থিতিতে আবহাওয়া অফিসের সাথেও আমরা কথা বলি আবহাওয়া অফিস জানায় আগামী কয়েকদিনের মধ্যে যে বৃষ্টিপাতের সম্ভার সম্ভাবনা রয়েছে তা এই বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দশ তারিখ পর্যন্ত থাক থাকবে এর ফলে দেশের বিভিন্ন অঞ্চল দিয়ে বয়ে যাওয়া তাপ প্রবাহ হ্রাস পাবে এবং কোথাও কোথাও ঝড় বৃষ্টির ছ কালবৈশাখী ঝড় বয়ে যাবে যার ফলে দেখা যাবে যে এই শিলাবৃষ্টিও হতে পারে কিছু অঞ্চলে তবে আমরা এখনও জানি যে দেশের পশ্চিমাঞ্চলে এখনও তাপমাত্রা বেশ উষ্ণ রয়েছে সেখানে তাপদাহ বইছে যার ফলে যশোর চুয়াডাঙ্গাসহ বিভিন্ন অঞ্চলে এখনও তাপমাত্রা চল্লিশ উর্ধ্ব ওইখানকার মানুষ এখনও বেশ ভুক্তভোগী তবে যেই কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথা আবহাওয়া অফিস বলছে আগামী দশ মের পরে সেটি আবার হ্রাস পাবে এবং আবার তাপমাত্রা পুনরায় বৃদ্ধি পেতে পারে এরপর একটি লঘুচাপ দেশে প্রবাহিত হওয়ারও সম্ভাবনা রয়েছে এই ছিল সার্বিক আবহাওয়ার পরিস্থিতি